উনি বলেছেন যেখানে যে সবাই ওনাকে আই লাভ ইউ বলার জন্য আসছেন এরকম কিন্তু না। যেমন অনেকে আসছেন আজকে তাহিরি ভাইয়ের সুন্দর ডায়লগ শোনার জন্য, যে উনি সুন্দর সুন্দর কথা বলতে পারে, বাস আমল আখলাকের কথা যা বলবে কানের মধ্যে তুলা দিয়া রাখবেন, আর যদি একটু মজা মজা কথা বলে তখন একটা লাভ দিয়ে উঠবেন। তো এটা উনি বলেছেন যেখানে যে সবাই ওনাকে আই লাভ ইউ বলার জন্য আসছেন এরকম কিন্তু না। দুনিয়া সে দিল লাগা কর ওরে দুনিয়া সে ক্যা মিলেগা, ইয়াদে নবী কি এ যা তুঝকো খোদা মিলেগা, ইস দুনিয়া সে যাবে যাওগি তো কুছ ইয়ার না হোগা, দু গজ কা ফোন কা টুকরা তেরা লেবাসে হোগা। দুনিয়া সে দিল লাগা কর ওরে দুনিয়া সে ক্যা মিলেগা, ইয়াদে নবী কি এ যা তুঝকো খোদা মিলেগা, ইস দুনিয়া সে যাবে যাওগি তো। যারা যারা আজকের এই মাহফিলে ইন্তেজাম করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই খেদমতকে যেন কবুল করে সকলে বলুন আমিন। এবং আমার যুবক ভাইদের কাছে আমি আরেকটি আবেদন রাখতে চাই, আজকে মিডিয়ার মাধ্যমে কিছু বাতিল ফেরকা আছে যারা আমাদের ঈমান নষ্ট করার জন্য চক্রান্ত করছে, কথা বলেন ঠিক কিনা? মিডিয়ার জবাব মিডিয়ার মাধ্যমে দিতে হবে, সেই জন্য মিডিয়ার জবাব দেওয়ার জন্য আমাদের মিডিয়ার মধ্যে আল্লামা আবুল কাশেম ফজলুল হক মাদ্দাজিলুল আলী, আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই ছিলেন যাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, কিন্তু আল্লামা ফারুকই শহীদ হয়েছে, কিন্তু ফারুকের সন্তানরা এখন ঘরে ঘরে আছে কি আছে না? আল্লামা ফারুকের রক্ত বৃথা যায় নাই, বরং ঘরে ঘরে আল্লামা ফারুকই তৈরি হয়েছে। বাতিল ফেরকা তারা যতই চক্রান্ত করুক না কেন, আমার নবীর দিন কেয়ামত পর্যন্ত টিকে থাকবে, হোসাইনি মুসলমানদের ঝান্ডা কেয়ামত পর্যন্ত উঠতে থাকবে। এজিদ যেভাবে তত্ত্বতাজের বাহাদুরি করে ইমাম হোসাইনকে দমিয়ে রাখতে চেয়েছিল কিন্তু দমিয়ে রাখতে পারে নাই, বরং এজিদের মৃত্যু হয়ে গেছে, ইমাম হোসাইন এখনো জিন্দা আছে, কথা বলে ঠিক কিনা? কি মোহাম্মদ ইসলাম জিন্দা হতা হ্যাঁ হর কারবালা কি বাত। প্যারে হাজরিন, এই জন্য সব সময় সুন্নিয়তের সাথে থাকবেন এবং সুন্নিয়তের প্রচার এবং প্রসারে সুন্নি সাইবার টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আপনাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যাদের আছে গুগল প্লে স্টোরে গিয়ে আজকে একটি অ্যাপস নামাবেন, যে অ্যাপসের নাম হচ্ছে ইসলামী বিশ্বকোষ। বলেন এই অ্যাপসের নাম কি? ইসলামী, একটু বলেন না? ইসলামী, ইসলামী বিশ্বকোষ, এই অ্যাপস আপনি নামাবেন। এই অ্যাপসের মধ্যে প্রায় 250টা ইসলামিক বই আছে, 5000 পিডিএফ কিতাব আছে, 6500 গুরুত্বপূর্ণ পোস্ট, 2500 মাসআলা মাসাইল, 800 ইসলামিক ছবি এবং উলামে কেরামের ভিডিও আপনারা একসাথে পাবেন। এই ইসলামী বিশ্বকোষ আমাদের দেশে প্রায় 1 লক্ষের উপরে মানুষ এই অ্যাপসটি ডাউনলোড করেছে। আমি আপনাদের খেদমতে আরজ করছি আপনারা ডাউনলোড করবেন, সুন্নিয়াতের প্রচার এবং প্রসারে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক আজকে